आगे ভিডিওতে আমরা গোলকের বক্রতলের বা সমগ্রতলের ক্ষেত্রফল সমান 4 পাই আর স্কয়ার এটা শিখেছিলাম যে এখন আমরা প্রয়োগ 1 এটা একটু আলোচনা করি যদি কোশ্চেনটাকে ভালো করে পড়তে হবে যদি বলয়টির ব্যাস 42 সেন্টিমিটার হয় তবে বলটিতে কতটা চামড়া আছে তাহলে বলটির ব্যাস মানে কত হবে 42 সেন্টিমিটার ব্যাসার্ধ হচ্ছে 21 সেন্টিমিটার দুই দিয়ে ভাগ করো তাহলে বলটির সমগ্র তলের ক্ষেত্রফল কি শিখেছিলাম দেখো 4 পাই আর স্কয়ার তাহলে 4 পাই ইনটু 21 এর স্কয়ার তাই তো তাহলে এখান থেকে দেখো তুমি যদি কাটাকাটি করো 7 3 21 তাহলে কত হচ্ছে 88 মাল্টিপ্লাইড বাই 3 63 তাই তো তাহলে কত হবে 5544 তা দেখা যাচ্ছে যে বলটিতে 5544 বর্গ সেন্টিমিটার চামড়া আছে এবার দেখো লোহার পাতে তৈরি একটি গোলকের ব্যাস বলেছে 14 সেন্টিমিটার গোলকটিকে রং করতে প্রতি বর্গ সেন্টিমিটার 2 টাকা 50 পয়সা হিসেবে কত খরচ পড়বে হিসাব করি তাহলে এখানে তুমি কি করবে তাহলে প্রথমে দেখো লোহার পাতে তৈরি একটি গোলকের ব্যাস দেওয়া আছে মানে কি করবে তাহলে ব্যাসার্ধ বার করতে হবে তাই তো আর তারপরে কি করতে হবে না গোলকটি দেখো রং করা মানে তার সমগ্র তলের ক্ষেত্রফলকে রং করা তাই তো সমগ্র তলের ক্ষেত্রফল বার করব তাহলে কি করব দেখো তাহলে এটা কোশ্চেন প্রয়োগে দুই প্রয়োগ তাই তো কোশ্চেনটা ছিল লোহার পাতে তৈরি তার গোলকটির গোলকটির ব্যাস সমান 14 সেন্টিমিটার অতএব গোলকটির গোলকটির সমগ্র তলের দেখা যাচ্ছে
এবার এটা কেটে দাও, তাহলে এবারে বলা আছে দেখো, যেহেতু এবারে দেখো কোশ্চেনটা ভালো করে লক্ষ্য করে দেখো, বলা আছে গোলকটিকে রং করতে প্রতি বর্গ সেন্টিমিটার 2 টাকা 50 পয়সা হিসাবে কত খরচ পড়বে, তাই তো? তাহলে এবারে আমরা লিখছি, অতএব গোলকটিকে রং করতে খরচ হবে, তাহলে গোলকটিকে রং করতে খরচ হবে সমান, দেখো এখানে এত বর্গ আছে, তাহলে 4 × 154 × 2.5 টাকা। এর ভালো করে লক্ষ্য করে দেখো, আমি গুণটা করিনি, দেখো 4 দিয়ে গুণ করলে এখানে 10 হয়ে যাবে, তাই তো? তাহলে 154 × 4 × 2.5 মানে 10 টাকা, তাহলে বেশি গুণ করতে অসুবিধা হলো না, তাই তো? তাহলে 1540 টাকা। তাহলে আমরা দেখলাম কি, যে গোলকটিকে রং করতে খরচ হবে প্রতি বর্গ সেন্টিমিটার 2.5 টাকা হিসাবে, একটু লিখতে পারলে ভালো হতো, খরচ হবে প্রতি বর্গ সেন্টিমিটার 2.5 টাকা হিসাবে। হ্যাঁ, এখানে একটু লিখে দিলে ভালো হয়, তাহলে প্রতি বর্গ সেন্টিমিটার 2.5 টাকা হিসাবে হিসাবে গোলকটি কে রং করতে খরচ হবে গোলকটি কে রং করতে খরচ হবে এখানে এটাকে মুছে দাও, তাহলে আরো ভালো হলো লেখাটা। অতএব অতএব তাহলে কি হলো, প্রতি বর্গ সেন্টিমিটার 2.5 টাকা হিসাবে গোলকটিকে রং করতে খরচ হবে 4 × এইটা, তাই তো? তাহলে 1540 টাকা। এবারে দেখো, ওই গোলকাকার বলটি যদি নিরেট পাথরের বল হতো, তবে ওই বলে কতটা পরিমাণ পাথর থাকবে এবং কিভাবে পাবে থাকবে কিভাবে পাবো, তাই তো? তাহলে গোলকের আয়তন সমান 4/3 × πr³। কি হলো? 4/3 × πr³, আর হচ্ছে ব্যাসার্ধ, এত ঘন একক, অর্থাৎ যেখানে গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক, এটা মাথায় রেখো। তাহলে 4/3 × πr³, এই ফর্মুলাটা মাথায় রাখো। তারা বুঝেছি, দেখো আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধের নিরেট পাথরের বলে পাথর আছে 4/3 π/r³ ঘন একক। দেখো এখানে 3 নম্বরে, 14 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট গোলকাকার নিরেট পাথরের বলে কতটা পরিমাণ পাথর আছে। তার গোলকাকার নিরেট পাথরের বলের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? 14/2 মানে 7 সেন্টিমিটার হয়ে গেল। তাহলে গোলকাকার নিরেট পাথরের বলে পাথর আছে 4/3 π/r³ মানে 7 এর কিউব। এবার দেখো, 1টা 7 কেটে গেল, এটা 7 কেটে 2 এ 3টে কেটে 2 হয়ে যাবে। তাহলে এবারে তুমি দেখো কত হবে, না 4/3 এবারে মাল্টিপ্লাই করো, যে কষ্টু 80 কে আমরা কত দিয়ে গুণ করবো, 7 × 7 49,
गुण करो नष्ट। তাহলে 4 3 1 2 তার সঙ্গে এবার দেখো আমাদের ডিভাইডেড বাই থ্রি, তাহলে 4 3 1 2 ডিভিশন থ্রি, ওয়ান হলো, তাহলে 1 3 নেগেটিভ দাও 1, এখানে 1 আসবে, 4 থেকে 9 হবে, 3 দেখা যাচ্ছে এখানে হবে 1 4 3 7, এখানে তো রিমাইন্ডার 1 আছে, 1/3। ঠিক আছে, এটা নাই কিছু। তাহলে দেখা যাচ্ছে পাথরের বলের আয়তন হলো 1437.13 ঘন সেন্টিমিটার। ঠিক আছে, এরপরে ভিডিওতে আমরা পরের অঙ্কটা নিয়ে আলোচনা করবো।